এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সাথে। তো আজকে হচ্ছে আমরা একটু বাহিরে যাচ্ছি, আমার বড় ভাসুরের মেয়ে হয়েছে, তো বেবিকে দেখতে যাচ্ছি আমরা। আমি, আমার ভাইয়া ভাবি যাচ্ছে, মা যাচ্ছে, আর এই যে আমার মেয়ে রোসমণি ঘুমাচ্ছে খাটে, এখনও রেডি হয়নি, আর আমি রেডি হয়ে গেছি। আমরা বের হব সোয়া ছয়টার দিকে। তো এখন মেরোসকে যাওয়ার 5 মিনিট আগে জাস্ট জামাটা পরাই নিয়ে যাব, যেহেতু ঘুমেই আছে। আর মেরোজের জন্য ব্যাগ রেডি করে ফেলছি আমি, আর মেরোজের বাবা কি করতেছে দেখে আসি। ও রেডি হয়নি হয়তো। রেডি হয়েছ? ও কম্পিউটার নিয়ে ব্যস্ত। তো চলেন আমার সাথে, আমরা গিয়ে নতুন বেবিটাকে দেখে আসি। মাশাআল্লাহ, আমার মেরোজ বোনি রেডি হয়ে গেছে। মেরোজকে সুন্দর একটা সালোয়ার কামিজ পরিয়ে দিয়েছি আমি, ঘুমের মধ্যেই পরাইতে নিছিলাম, পরে উঠে গেছে মেরোজ। আর এই যে মেরোজের ঈদের জুতো, ঈদের আগেই পরে বাইরে চলে যাচ্ছে, এখন মেরোজকে জুতো পরেই দিব। মেরোজ, তুমি এখন জুতো পরবে। মেরোজমণি রেডি হয়ে গেছে বেড়াতে যাওয়ার জন্য। ঘুম থেকে উঠে দেখলো মেরোজ যে বাইরে যাচ্ছে। মেরোজ তো অনেক খুশি। নাও নাও নাও, জুতোটা পরে ফেলো। ওয়াও, নিউ শুজ! এখন মেরোজ নতুন জুতো দেখতেছে জুতো পরার পরে। সুন্দর মামা, বলো তো থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ। ও তার নতুন জুতা খুব মনোযোগ দিয়ে দেখতেছে, সুন্দর হয়েছে। ওয়াও, আমার বিউটিফুল বেবি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোনো কিছু পছন্দ করে না, তো যেটা ছোট আমি ওকে এত প্রেশার দিই না যে কিছু করতেই হবে। এই যে ওনাটাও পড়তে চাচ্ছিল না, আমি ওটা ওকে জোর করে পিন আপ করে দিয়েছি। যদি টের পায় যে এটা উন্না, তাইলেই সে ফালাই দিবে। দুষ্টামি করতেছ? এটা কে, এটা তুমি? কি চিন্তা করতেছো, কোথায় নিয়ে যাচ্ছি বেড়াতে? ওয়াও, আমরা মামে দুজনে রেডি হয়ে গেছি। দেখি মাম্মা তাকাও, হাই হাই হাই। ঘুম থেকে উঠেছে তো এই জন্য আমার মামনিটা বেশি কথা বলতেছে না। মেরোজ দেখো, এতে কে বিবি? নতুন বিবি দেখেছো? আমাদের বাবু দেখা শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। হালকা বৃষ্টি পড়তেছে, এজন্য মেরোজকে মেরোজের দাদা আর বাবা ছাতি দিয়ে নিয়ে যাচ্ছে। বৃষ্টিটা বড়দের জন্য ঠিক আছে, কিন্তু বাচ্চাদের জন্য সমস্যা। তো ওই যে মেরোজ দাঁড়ায় আছে, আর বাসাটা একটু ভিতরে, এজন্য কিছুটা পথ হেঁটে হেঁটে যাওয়া লাগে। তা আমরা এখন রিক্সা নিয়ে বাসায় চলে যাব, ভালো একটা সময় কাটালাম।